গুড মর্নিং মামা ফ্রেন্ডস। আচ্ছা গুড মর্নিং এভরিওয়ান, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 10টা আর এখানে আথিনার জন্য নিয়ে নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স। আথিনা কাজু হ্যাঁ দুধ খাবে, আথিনা কাজু খায় না, তারপরে আলমন্ডও খায় না, তো সেই জন্য এর মধ্যে একটু কিসমিস নিয়ে নিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি একটা বুদ্ধি উপায় বের করেছি যেটা আমার শাশুড়ি মা করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে আলমন্ড কাজু আর পেস্তা আখরোট সব একসাথে পিষে দিয়ে গিয়েছে, সেগুলো গুঁড়ো করে রেখেছি, সেটা দুধের সঙ্গে মিশিয়ে দিই। আর এই দেখুন এখানে আথিনা এখন খেলনা নিয়ে বসেছে খেলতে, আর অয়ন্তিক আছে ওর দাদু ঠাকুমার বাড়িতে, আজকে বিকেলে গিয়ে ওকে নিয়ে আসব। তো চলুন এখন ব্রেকফাস্টটা করিয়ে দিই। অরেঞ্জ হলো, আর এটা কি? এটা ওয়াটারমেলন। আচ্ছা ওয়াটারমেলনটা কি করবে? আচ্ছা আচ্ছা, তো এটা কাটি করবে এখন? ওকে করো। উফ বাবা, রান্না করো মামা। হ্যাঁ বন্ধ করে। হ্যাঁ বেবি গুলোকে খাইয়েছ? আচ্ছা ওটা বাবি নে, রেখে দাও। বন্ধ পাচ্ছ না? এই তো বন্ধ পেয়েছ। আচ্ছা এটার বন্ধ আমি করছি না। আথিনার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি আর অঙ্কুর এখন ব্রেকফাস্ট করবো। এটা পায়েস আর এটা হচ্ছে দুধ পুলি। তো চলুন ব্রেকফাস্টটা করে ফেলি। আর আমার মতন কার কার বাসি পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণ বসার পরে এখন অয়ন্তিককে নিয়ে বাড়ি ফিরছি। বাড়িতে ফিরে অয়ন্তিকের একটা প্রজেক্ট করতে হবে যেটা কালকে স্কুলে সাবমিট করতে হবে। আর এই দেখুন মন্দিরটাকে কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই যে অঙ্কুরও এসে প্রজেক্টটা করে দিয়েছে, এই দেখুন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার আসবো। আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন।